In just a blink, it pulls my heart in and pulls me in. Each step I take towards it. And now I'm trying to stop. Can I control it? Controlling, yeah. Oh, I've been chasing this world like it won't be fading. I'm done, I made my decision. Oh, the big place just got me right back. Won't stop at nothing, or never will I just give in. It's time I change my condition. Oh, the big place just got me right back. Assalamualaikum boys and girls. আজকে মেইনলি আলোচনা করা হবে 2010 এর পালচার এবং 2017 এর পালচার, এই দুটার মধ্যে কি কি পার্থক্য আছে আজকে এই ভিডিওতে দেখা হবে। বেসিক্যালি আপনারা জানেন আমরাই সেই লেজেন্ড যারা 2010 এর পালচার এখন পর্যন্ত চালাইতেছে। অন্যদিকে আমাদের আরেক লেজেন্ড 2017 এর বাইক চালায়, যার নাম সোহাগ কাকা। তো সোহাগ কাকা ধন্যবাদ বাইকটা দেওয়ার জন্য। তো আমাদের 2010 এর মডেলের বাইকটা হলো কালো এবং 2017 মডেল বাইকটা হলো লাল কালো মিক্স, মানে কালো ট্যাঙ্কির মধ্যে লাল স্টিকার দিয়া ডিজাইন করা হয়েছে। আমাদের 2010 এর মডেলের বাইকের সিসি হলো 149 সিসি, অন্যদিকে 2017 বাইকের সিসি হলো 149.5 সিসি, মাত্র 0.5 সিসি 2017-তে বেশি। 2010 এর বাইকের ইঞ্জিন পাওয়ার 14 PS এট 8500 RPM এবং 2017-তে সেম 14 PS এট 8500 RPM। অন্যদিকে 2010 এর বাইকের টর্ক হলো 12.8 Nm এট 6500 RPM এবং 2017 এর টর্ক 13.25 এট 6500 RPM। 2010 এর মডেলের সামনে শুধু একটি ডিস্ক ব্রেক রয়েছে, পিছে হলো ড্রাম ব্রেক। কিন্তু 2017 এর মডেলে দুটি ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, একটি সামনের চাকায় অন্যটি পিছনের চাকায়। আর এটি হলো 2010 এর মিটার বক্স, আর অন্যদিকে এটি হলো 2017 মিটার বক্স। তো বেসিক্যালি পালসারের সব বাইকগুলোতে এরকম মিটার বক্স এখন দেখা যায়। ইঞ্জিন পাওয়ার সেম থাকলেও টর্ক 2010 এর বাইকে কিছুটা কম, যার কারণে রেডি পিকআপ কিছুটা কম পাওয়া যাবে। তো এখন টেস্ট ড্রাইভ দিয়ে দেখি যে কোনটা আগে রান করে। তো এখন আমরা যাচ্ছি টেস্ট ড্রাইভে। So long, hope.